হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সন্ধেবেলাতে এখন বানিয়ে নিলাম ডিনার, পেঁপের তরকারি আর পরোটা। পরোটাটা একটু আলাদা ধরনের করলাম, আর পেঁপের তরকারিও একটু সস দিয়ে করলাম, একটু যাতে টেস্টি হয়, মেয়ে খেতে চায় না, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখুন আপনারা। আজ কোনো আমি ভিডিও দিতে পারিনি আপনাদের, তাই এই সন্ধেবেলাতে এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আটার মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মৌরি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর পরোটাটা বানাচ্ছি, খেতে টেস্টি হবে। পেঁপের তরকারিটা বানাবো, তো তার জন্য তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মৌরি। আমার কাছে শুধু এখন আপাতত মৌরি আছে, সব মৌরি দিয়েই রান্না করছি আমি। এরপর এটাতে পেস্ট করে রেখেছি আদা রসুন, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, টমেটো সস দেব, চিলি সস, সোয়া সস সব একটু একটু করে দিয়ে দেবো, যাতে একটু টেস্টি লাগে। পেঁপেটা এমনিতেই মেয়ে খেতে চায় না, তো টেস্টি হওয়ার জন্য এসব কিছু দিচ্ছি। এরপর সেদ্ধ করে রেখেছি পেঁপে, দিয়ে দিচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে পরের ব্লগে। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।